হ্যালো এভরিওান আরেকটি একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত এই মুহূর্তের খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো ইউজিসির তরফ থেকে প্রফেসর অফ প্র্যাকটিস নামক একটি বিষয়ে ড্রাফট গাইডলাইনস প্রকাশিত করা হয়েছে প্রফেসর অফ প্র্যাকটিস এই নতুন প্রকল্পটি কি চলুন দেখে নেওয়া যাক তেইশ আগস্ট দু হাজার তরফ থেকে একটি পাবলিক নোটিস রিলিজ করা হয়েছে এখানে বলা রয়েছে এখানে সাবজেক্টে রয়েছে গাইডলাইন্স ফর এঙ্গেজিং প্রফেসর অফ প্র্যাকটিস ইন ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস তারপর বলা রয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি রেকমেন্ডস হায়ারিং অফ ডিসটিংড এক্সপার্টস ফ্রম ডিফারেন্ট ফিল্ডস লোকাল আর্টিস্ট ক্রাফ্ট পার্সন ইন্ডাস্ট্রি এক্সপার্টস ইটিসি অ্যাজ গেস্ট ফ্যাকাল্টি ইন হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনস ইন অর্ডার টু এনাবেল এইচ ইআইস টু এঙ্গেজ ইন্ডাস্ট্রি এক্সপার্টস অ্যান্ড প্রফেশনালস শো দ্যাট দে ক্যান শেয়ার দ্য ওয়েলথ অফ নলেজ দে হ্যাড গেইন ওভার দিয়ার লং কেরিয়ার হুইথ স্টুডেন্টস ইউজিসি হ্যাজ ডেভেলপড গাইডলাইন্স ফর এংগেজিং প্রফেসর অফ প্র্যাকটিস ইন ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস অর্থাৎ এখানে বলা হচ্ছে ইউনিভার্সিটি এবং কলেজে প্রফেসর অফ প্র্যাকটিস নামে একটি নতুন স্কিম লঞ্চ করা হবে এবং দু হাজার কুড়ি এডুকেশন পলিসি মারফত এটি পরিকল্পিত করা হয়েছে এখানে হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশানে গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ করা হবে বিভিন্ন ডিফারেন্ট ফিল্ডসের এক্সপার্ট এবং প্রফেশনালসদের যাতে তারা দীর্ঘ কেরিয়ারের সমস্ত অভিজ্ঞতা জ্ঞান স্টুডেন্টদের মধ্যে শেয়ার করতে পারে এর ফলে স্টুডেন্টদেরই অনেক সুবিধা হবে সেটা ইউজিসি মনে করছে তাই এই প্রফেসার অফ প্র্যাকটিস নামক প্রকল্পটি আনা হচ্ছে এবং এখানে বলা হচ্ছে দ্য ড্রাফট গাইডলাইন্স আর অ্যাভেলেবেল অন দ্য ইউজিসি ওয়েবসাইট তো মূলত এই যে নোটিফিকেশানটি দিয়েছে পাবলিক নোটিস এটা কিন্তু এখনও ড্রাফট অবস্থায় রয়েছে এখনও ফাইনাল কিছুই হয়নি এবং ইউজিসি অফিসিয়াল ওয়েবসাইটে এর ড্রাফট গাইডলাইন্সটা সমস্ত গাইডলাইন্স দেওয়া রয়েছে এবং তারপর এখানে বলা রয়েছে ফিডব্যাক অর সাজেশন অন দ্য ড্রাফট গাইডলাইন্স ফর এঙ্গেজিং প্রফেসর অফ প্র্যাকটিস ইন ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস ফ্রম অল স্টেক হোল্ডার্স আর ইনভাইটেড লেটেস্ট বাই সিক্স সেপ্টেম্বর অন ইমেল এবং বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজের যারা স্টেক হোল্ডার রয়েছেন তাদেরকেও কিন্তু এই ব্যাপারে এই যে গাইডলাইন্স ফর এঙ্গেজিং প্রফেসর অফ প্র্যাকটিস ইন ইউনিভার্সিটি অ্যান্ড কলেজেস এই ব্যাপারে যদি কোনো ফিডব্যাক বা সাজেশান দেওয়ার থাকে তাহলে এই ইমেলে কিন্তু তারা মেল করতে পারে এবং ছয় সেপ্টেম্বরের মধ্যে এখানে দেখুন ড্রাফট গাইডলাইন্স ফর এঙ্গেজিং প্রফেসর অফ প্র্যাকটিস ইন ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস এই ড্রাফট গাইডলাইন্সটি কিন্তু এখানে দেওয়া রয়েছে যেটা আপনারা ইউজিসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা ডিটেলসে পড়তে পারেন তো এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে দেখে নেবো যেমন এলিজিবিলিটি এলিজিবিলিটি এখানে কী দেওয়া রয়েছে যে এখানে আপনার যে এক্সপার্ট হবেন তার যেন মিনিমাম পনেরো বছরের অভিজ্ঞতা থাকে অ্যাটলিস্ট পনেরো বছরে কিন্তু সার্ভিস বা এক্সপিরিয়েন্স থাকতে হবে এটা প্রথম কন্ডিশন এবং দ্বিতীয় কন্ডিশন এখানে বলা রয়েছে যে ফরমাল অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ইউনিভার্সিটি বা কলেজের প্রফেসর হতে গেলে যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান লাগে সেটা কিন্তু এখান থেকে সরাসরি কিন্তু লাগছে না ইজ নট কনসিডার্ড অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে এখানে নেট সেট পিএইচডি কিছুই লাগছে না এবং তার পাশাপাশি এখানে অলসো বি এক্সেমটেড ফ্রম রিক্রুমেন্ট অফ পাবলিকেশান এখানে পাবলিকেশানও দরকার নেই নেট সেট পিএইচডি পাবলিকেশান কিছুই লাগবে না শুধুমাত্র তার ডিউটি এবং রেসপন্সিবিলিটিকে ফুলফিল করার জন্য তার নির্দিষ্ট স্কিল থাকলেই এই পদের জন্য বা এই প্রকল্পের জন্য সে এলিজেবল তারপরে এখানে রেমুনরেশান দেওয়া রয়েছে যে পার্ট টাইম অথবা ফুল টাইম এংগেজমেন্টের জন্য এখানে দ রয়েছে কনসলিডেটেড এমন দ রয়েছে এবং এখানে মিউচুয়ালি এগ্রিড বিটুইন দ্য ইনস্টিটিউশন অ্যান্ড এক্সপার্ট যে এক্সপার্টকে নিয়োগ করা হবে প্রফেসর অফ প্র্যাকটিস প্রকল্পে সেই এক্সপার্ট আর ইনস্টিটিউশনের মধ্যে কিন্তু মিউচুয়ালি রিমিনেশান ধার্য করতে হবে এবং এখানে বলা রয়েছে প্রসিডিওর ফর সিলেক্টিং প্রফেসর অফ প্র্যাকটিস তো কোনো ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর বা ডিরেক্টরস তারা নমিনেশান দিতে পারে ফর এই এক্সপার্ট নিয়োগের জন্য এবং যারা এক্সপার্ট যারা এই সার্ভিসের জন্য এলিজেবেল বা যারা ইচ্ছা প্রকাশ করছে তারা এই ভাইস চ্যান্সেলার বা ডিরেক্টরের কাছে ডিটেল বায়োটা পাঠাতে পারবে তারপর এখানে রয়েছে সময়সীমা বা ট্রেনার তো এখানে সাধারণত এই এঙ্গেজমেন্টটা প্রাথমিকভাবে এক বছরের জন্যই রাখা হচ্ছে সেই ইনিশিয়াল এঙ্গেজমেন্ট শেষ হওয়ার সময় এইচ আই উইল মেক অ্যান অ্যাসেসমেন্ট দেখা হবে যে সেই এক্সপার্টের কন্ট্রিবিউশন কেমন ছিল এবং দ্য ম্যাক্সিমাম ডিউরেশন অফ সার্ভিস অফ প্রফেসর অফ প্র্যাকটিস অ্যাট এ গিভিন ইনস্টিটিউশন শুড নট এক্সেট থ্রি ইয়ার্স অ্যান্ড ইজ এক্সটেন্ডেবল বাই ওয়ান ইয়ার ইন এক্সেপশনাল কেসেস অর্থাৎ প্রাথমিকভাবে এই এঙ্গেজমেন্টের যে সময় সেটা এক বছর রাখা হচ্ছে কিন্তু পরবর্তীতে তার এক্সপার্টের কন্ট্রিবিউশন দেখার ফলে সেটা ম্যাক্সিমাম কিন্তু চার বছর হতে পারে তো চার বছরের বেশি কিন্তু কখনোই হবে না অর্থাৎ এই যে প্রফেসর অফ প্র্যাকটিস এই যে প্রকল্প সেই প্রকল্পের মেয়াদ কিন্তু ম্যাক্সিমাম চার বছর হতে পারে অর্থাৎ খুব সহজভাবে বোঝা গেল যে ইউনিভার্সিটি এবং কলেজে প্রফেসর অফ প্র্যাকটিস নামে একটি প্রকল্প হচ্ছে যেখানে কিছু এক্সপিরিয়েন্সড প্রফেসর নিয়োগ করা হবে অ্যাজ এ গেস্ট ফ্যাকাল্টি এবং সেই গেস্ট ফ্যাকাল্টি এংগেজমেন্টের যে সময়সীমা থাকবে সেটা ম্যাক্সিমাম চার বছর এবং রেমুনারেশান সেটা কিন্তু সেই এক্সপার্ট বা গেস্ট ফ্যাকাল্টি তার সাথে ইনস্টিটিউশনের মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ড করে নিতে হবে এবং এই যে প্রকল্পটি তৈরি করা হচ্ছে বা পরিকল্পিত করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ড্রাফট অবস্থায় রয়েছে এখনো ফাইনাল কিছুই হয়নি এবং এই ড্রাফট কতটা সুন্দর বা কতটা ঠিক বা বেঠিক সেই সম্পর্কিত বিষয় কিন্তু এখানে মেল করা যাবে এবং এটা পরবর্তীতে এর ফাইনাল ভার্সান বা এই ড্রাফটটা ফাইনাল হবে কি না সেই পরবর্তীতে কিন্তু নোটিশ ইউজিসি ওয়েবসাইটে চলে আসবে এবং এই যে গাইডলাইনসটা দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি অফ কলেজে প্রফেসর প্র্যাকটিস নিয়োগ করা যে গাইডলাইন এই গাইডলাইনটা কতটা ভালো বা কতটা খারাপ এই ব্যাপারে আপনার কি মতামত সেটা আপনি চাইলে কমেন্ট সেকশনে লিখতে পারেন এবং এই ইনফরমেশানটি যদি আপনার কাজে লাগে তাহলে ভিডিও অবশ্যই লাইক করবেন আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে